আর এই জায়গায় আজকে থেকে যাবো মনে হচ্ছে, আর মানে কালকে কুমোরটুলি যাওয়ার সুবিধা হবে, না হলে দুলদুলি ফেরিঘাট, ফেরিঘাট এটা, আর ওটা ভেসেল ঘাট, ওই সাইডে হচ্ছে লেবুখালী ভেসেল ঘাট, ফেরিঘাটও ওই যে ভান্ডারখালীর ফেরিঘাটও ওই যে। দেখো কি মাছ দেখা যাচ্ছে, দেখো দাঁড়া 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 জুম করি, এই দেখো এই দেখো এই দেখো। গুড মর্নিং সবাইকে, আর আজকে বেরিয়ে পড়লাম, আর আজকে যাবো হচ্ছে টাকি। ভাই হুটহাট করে কখন কি মনে ওঠে, আর আজকে ভাই হুট করে বেরিয়ে পড়েছি টাকি। আমি যে জন্য টাকি যাচ্ছি সেটা হচ্ছে ভাই কুমোরটুলি যাবো কালকে, কাল কিংবা পরশু ভাই কুমোরটুলি যাবো এই কারণে। আর কলেজেও কিছু দরকার আছে, আমি সোমবার দিন কলেজে এসে কাজ মেটাবো, আর আজকে যাচ্ছি টাকি। চলো তো এখান থেকে ফার্স্ট যাবো হচ্ছে যোগেশগঞ্জ, তারপর সেখান থেকে আবার লাইনের গাড়ি হচ্ছে। এখন বেশি রিস্ক নেওয়া যাবে না, এর কারণ হয়ে বস যখন তখন বসটা এই দেখ চালা 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 চালা, একসাথে যাবো যোগেশগঞ্জ, চল চালা। যা গাড়ি এসে গেছে ভাই, মিনিট 15-20 দাঁড়ানোর পরে ভাই গাড়ি আসলো, এত দেরি হয় না। আজকে মনে হয় একটা সাইডের গাড়ি চলছে, জানি না দেখবো। চলো যোগেশগঞ্জ থেকে ভাই এখান থেকে গাড়ি পেয়ে গেছে, আর এখান থেকে যাবো হচ্ছে সোজা, কোথায় যাবো আজকে, এখান থেকে যাবো লেবুখালি না দুলদুলি, দুলদুলি যাবো। আর এখানে যোগেশগঞ্জে দেখো কেওড়া, এধারে তাল, কুঁসি এসব বিক্রি হচ্ছে। তো আমাদের গাড়ি যোগেশগঞ্জ থেকে ছাড়লো, আর ভাই বাইরে দাঁড়িয়ে আছে, বসটা আসলে ভিতরে যাবো, ভিতরে জায়গা নেওয়া আছে এখানে। আর ভাই এখন বর্ষা আসছে না, ভিতরে গরম, এই কারণে আশা করি বর্ষা আসবে না। আর তোমরা রাস্তার ভিউটা দেখো, আর দুলদুলি যাবো এখন, চলো। দুলদুলি পৌঁছেও গেছে, আর ভাই বর্ষা হয়নি, ভাই সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। তো যাই হোক, আর এখান থেকে যেতে হবে বোটঘাট, মানে বোটঘাট বলতে ফেরিঘাট, ফেরিঘাটে গিয়ে উঠতে হবে, ভেপ বোটে উঠতে হবে। আর ভাই পিঠের ব্যাগটা হেভি ভার হয়েছে, যে চালগুলো নিয়ে যায় ভাই ব্যাগের মধ্যে। আজ এবার বেশি চাল নেয়নি, বেশি দিন থাকবো না, 2-4 দিন থাকবো, তারপরে আবার ব্যাগ করবো বাড়ি। আর মানে এখনো ভাই রোয়া ফোয়া বাকি, বাড়ি বাড়ি আসতে হবে 2-4 দিন পরেই। দুলদুলি ফেরিঘাট, ফেরিঘাট এটা, আর ওটা ভেসেল ঘাট, ওই সাইডে হচ্ছে লেবুখালী ভেসেল ঘাট, ফেরিঘাটও ওই যে ভান্ডারখালীর ফেরিঘাটও ওই যে, ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে বোর্ড লাগাচ্ছে। ওরে ভাই দোনের বসছি, দোন যারা নদীর ধারে বাড়ি অবশ্যই দোন সম্পর্কে ভাই ধারণা আছে তাদের, এরকম দড়ির মাথায় কিছু ভারী কিছু বেঁধে ভাই ঘুরিয়ে ছেড়ে দেয়, বসছি লাগানো এই যে, এতে বসছিতে চার দিয়ে ভাই অনেক দূরে শুনে দেয়। আরে দেখো কি মাছ দেখা যাচ্ছে, দেখো দাঁড়া 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 জুম করি, এই দেখো এই দেখো এই দেখো, ওই ওই সাইডে দুটো গেছে, এগুলো কি মাছ, লম্বা লম্বা মাছ, আর মাথা হুল, এই যে এই যে এই যে এই যে এই যে যাচ্ছে, মাথা হুল আরেকটা আসছে, ওই যে মাথা হুল, আর এগুলো ভাই লম্বা লম্বা, মানে একটা এদিকে একটা গেল, ওই যে আরেকটা আছে এখানে 4-5টা, ওই যে আরেকটা এখানে 4-5টা আছে, আর এগুলো খুব বড় বড় হয়, বাজারে বিক্রিও হয় এগুলো, আর নাম আমি জানি না ভাই, নাম কি সেটা আমি জানি না, তবে দেখতে পাচ্ছি নদীতে ভাই কতটা জোয়ার উঠেছে, দেখো বাঁধ পুরো কানায় কানায়, মানে ওই সাইডে নতুন বাঁধও দিয়েছে, পুরো বাঁধ পুরো কানায় কানায় হয়ে গেছে ওগুলো। তো চলো এ বোট কখন ছাড়বে ভাই ঠিক নেই, মানে ওই পার থেকে ওটা ছাড়বে, এই ঘাটে আসবে, তারপরে এটা ছাড়বে, মানে মানে এখন অনেক দেরি। আর চলো ওই পারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো লেবুখালি চলে এসেছি, আর এখান থেকে ভাই বাসে যাবো, এর কারণ সোজা টাকি গিয়ে নামবো, আর হাসনাবাদার নামবো না, এর কারণ ভাই জল কাদা আছে ওখানে। তো যাই হোক, আর এরকম 15 মিনিটের মতো দেরি আছে বাস ছাড়বে। তো এখন গাড়ি থেকে নামলাম, চলো থুবা থেকে ভাই এবার টোটো ধরতে হবে, আর এখান থেকে টোটো ধরলে ঘরের সামনে যাবো। এটা একটা টোটো আসছে, দেখি যাই কি কলেজ, না কলেজের আগে তো এসে গেছি ভাই আমাদের মেসের রাস্তায় এসে গেছি, আর এক্ষুনি আমি টোটো থেকে নামলাম ভাই, ভিডিও
করিনি, ভিড় আছে মোটামুটি রাস্তায়। তো চলো ঘরে যাবো এখন ভাই, ফ্রেশ হতে হবে। এখন হচ্ছে আমদান কিছুই করিনি আমি, সোজা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। আর এখন হচ্ছে কিছুই করিনি, মানে চান তো করিনি, শুধু খাওয়া দাওয়াটা হয়েছিল সকালে। আর মেস থেকে খাওয়া দাওয়ার পরেই আবার বেরোলাম। আর আমার সাথে আছে সুমন দা, মানে মেসের সিনিয়র। ও ঘর পার্টি আছে যাচ্ছে বারার সাথে, জিনিসগুলো বারার সাথে দিয়ে আসতে যাচ্ছে। যাই হোক গাড়ি আসুক, আর আমরা দাঁড়াতে লাগি। যাই হোক এখন যাবো হচ্ছে স্টেশন। তো স্টেশনে চলে আসলাম, আর 2:57 ট্রেন, এখন 2:50 এর মতো বাজে, আর এখন 7 মিনিট ভেন্ডর। 2:57 ট্রেনটা চলে এসেছে, আর ব্যাগ ফ্যাং রেডি। চলো ভেন্ডরে ভাই, আমাদের এখন ভেন্ডরে জায়গা। এ তো জায়গা আছে বসার জায়গা, এ তো বসার জায়গা হয়ে যাবে। আর জিনিসপত্র ভাই কতগুলো এক সাইডে। আমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বারাসাতে গিয়ে, আর একটা বাস আসছে। বারাসাতে ভাই এটাই করে আসছি, আর বারাসাতে নেমে গেছি। এখন যেতে হবে 5 নম্বর স্টেশনে, পুরো পরপর 2 যাচ্ছে ওখানে। ও এখন ভাই হেঁটে হেঁটে যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে, আর এটা হচ্ছে 5 নম্বর দিয়ে নেমে টোটো ধরে নিবেদিতা পড়লি সেখান থেকে। আর সেখান বাক্স কারখানা না কি যাই হোক আছে, আমি তো চিনি না এত ভিতরে। এদিকে 5 নম্বরে তেমন চলাচল করিনি। এইটা তো ও আচ্ছা ঘুরে যা। তো যাই হোক একটা কাকুর থেকে ভাই শুনে নেওয়া হয়েছিল কোন দিকে আমরা ভুল রাস্তায় হাঁটা করছিলাম। তো যাই হোক এই সাইড দিয়ে আর একটু সামনে, আর এই জায়গায় আজকে থেকে যাবো মনে হচ্ছে। আর মানে কালকে কুমোরটুলি যাওয়ার সুবিধা হবে না হলে। তো খুঁজতে খুঁজতে ভাই এই বাড়িটা মনে হচ্ছে। আর উপরে দেখো, এই দেখো সিসিটিভি ভাই, শুনে শুনে গেছে সেটা দেখি ওদের বাড়ি। তো আবার ভাই ব্যাক এসে মানে আসতে হচ্ছে, এসে আবার কোথায় বলেছে সেই দিকে যাচ্ছে, এই গলি দিয়ে আবার ঢুকতে হবে। মানে ফার্স্ট যাচ্ছিলাম এইদিকে, এই এইটা তো বাম সাইড সমুদ্রনাথের মুদিখানার দোকান, এই সাইডে সমুদ্রনাথের মুদিখানার দোকান, এই সাইডে। মানে যতটা গেছি এই সাইড দিয়ে ঢুকলাম, আবার এই সাইড দিয়ে ভাই আবার উল্টে ব্যাক আসছি অনেকটা। আর এখন আবার বাম সাইডে যেতে হবে, তারপরে ডান সাইডে যেতে হবে, মানে প্রচুর একটা ঘুর। আর তেমনই ভাই যেরকম ঘুর সেরকম কি বলে গলি ডান সাইডে। জুতো এটা এই ঘরটা হচ্ছে এই, আর এটা আসলে মেস, মানে পাশে আর কোনো ইয়ে আছে মানে আরো কোনো দাদারা ফাদারা থাকে এই জায়গায়, সাইকেল পাইকেল অনেক আছে। আর এটা সিঙ্গেল রুম অনেক বড়। যাই হোক এগুলো সব থাকলো, এখনো ভাই চাবি টাবি কিনে আনতে হবে কিছু নেই। আর বাইরে এই, আর এদিকে আসার ভাই ইচ্ছা ছিল, বাট একদম পুরো মাঝখানের দিকে যাব, মানে কলকাতার দিকে যাব। তো এখন আবার 2 বেরোলাম। এখন ভাই ও থালা ফালা কিনবে ঘরের জন্য, আর আমি এমনি বেরোলাম, আমার টাকা টাকা তুলতে হবে এখান থেকে। কালকে আবার যাব কুমোরটুলি, আর আজকে হঠাৎ মুড চেঞ্জ হয়েছে, মানে আজকে আবার টাকি যাওয়ার কথা ছিল। আমার সব জিনিসপত্র ওইখানে, আমি শুধু জামা প্যান্ট পরেই ভাই আর স্যুট পরেই ভাই এসেছিলাম। ভাই বারাসাতে আমার পিসির বাড়ি, আর জানতে পারলে ভাই যে গালাগালিটা দেবে।
এই জন্যে ভাই কারো আমি চ্যানেলের নামটাও বলিনি ভাই, ভিডিও ফিডিও দেখে নিলে খুব গালাগালি দেবে। তো যাই হোক, আগে এখান থেকে যাই দেখি কোথায় যেতে সব পাওয়া যায়, আর আবার ঘরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো এইমাত্র ঘরে আসলাম, এখনো ড্রেস খুলিনি, এবার লাইট ফাইট লাগানো হবে, ঘরে ফ্যানটাও নেই, ফ্যানের লাইন বের করা হয়েছে। যাই হোক, লাইটটা লাগাক তারপরে ভাই, এখনো জায়গা টাগা কিছু করা হয়নি। তো যাই হোক, ঘরের ভিতরে লাইট এক্ষুনি লাগানো হলো, আর ভাই গামছা পরে বসে আছে ভাই, কত স্ট্রাগল করতে হয় দেখো। এখানে খাট নেই, কিছু নেই, আর মশা ঢুকছে মানে এখান দিয়ে, আজকে কিছু নেই, ফ্যানও নেই, মশারিও নেই, মানে এই মশারি ভাই কার ইউজ করা, এতে ভাই গন্ধ গন্ধ আছে, সব ড্রেসপত্র কার জানে না। আর যাই হোক, আজকে এই মাধুরী ভাই দুজনের শুতে হবে, এরকম স্ট্রাগল ভাই এর থেকে বেশি স্ট্রাগল করতে হবে এরপরে। তো যাই হোক, এগুলো ভাই কোনো ব্যাপার না, আমার কাছে তো কোনো ব্যাপার না, আমি সব জায়গায় মানিয়ে নিতে পারি। তো এখন বাজে 11:50, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আজকে হয়েছে এখানে খাওয়া হয়েছে মাংস, আর ভাই শনিবারে মাংস। তো যাই হোক, আর জল খাওয়া হচ্ছে এই ঢাকনাতে। তুই কি মুখ দেখাইলি ভাই? আমাদের জল খাওয়ার রে ভাই একটাই পাত্র, আর তাছাড়া নেই, আর তা একটু জল খাই ভাই আজকে, সে কখন জল খাইছে। তো ব্যারেল ফ্যারেল কিছু নেই, এই কারণে আমার এইভাবে খাতে হচ্ছে। ই আর কতটা জল কাল খেয়ে ওই ভাগ করে করে খাতে হচ্ছে, কি দিনকাল পড়েছে। তো ই তো অনেক জল, তো চলো ভিডিও অফ করি, আর দেখা হচ্ছে আবার কালকে। আর ঘরের মধ্যে মশা, জানি না ঘুম হবে কিনা, ফ্যান লাগানো নি, তারপরে মশারি লাগানো নি, মশারি লাগালে আরো বেশি গরম হবে, এই কারণে মশারি লাগাচ্ছে না। তো যাই হোক, যত মানে জীবনে স্ট্রাগল সব আজকে রাত্রি করে যায়। তো চলো দেখা হচ্ছে আবার কালকে, আর এখন জল খাবো, চলো ভাই।